করোনায় মৃত্যুতে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ। দেশব্যাপী মহামারী করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে। মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ দশটি দেশের একটি বাংলাদেশ। গত কয়েকদিনের পরিসংখ্যানের জেরেই ওয়ার্ল্ডোমিটারের তালিকার দৈনিক মৃত্যুর শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে, এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। রোববার 11 জুলাই করোনা সংক্রমণে একই দিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এই দিন দেশে করোনায় 230 জনের মৃত্যু হয়েছে আর 11874 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে একদিনে এত মৃত্যু ও নতুন করোনা রোগীর শনাক্ত হয়নি বাংলাদেশে। তবে গত রোববারের আগ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত রেকর্ড ছিল 11651 জন আর সর্বোচ্চ মৃত্যু ছিল 212 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে ভারত। নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 12তম। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, যেভাবে নতুন করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী 7 থেকে 10 দিন পর হাসপাতালে শয্যা খালি পাওয়া যাবে না, পরিস্থিতি হবে করুণ। জনস্বাস্থ্যবিদরা বলেছেন, সংক্রমণের গতি ধীর করতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে চলতি সপ্তাহ থেকে দেখা যেতে পারে এই সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার কমতে পারে, তবে মৃত্যু আরও সপ্তাহ দুয়েক বাড়তি দিকেই থাকবে। রোববার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, সারা দেশেই সংক্রমণ বেড়েছে, খুলনা, ঢাকা, চট্টগ্রামে রোগীর সংখ্যা বেড়ে গেছে, শনাক্তের হার 31 থেকে 32 শতাংশ। এভাবে চলতে থাকলে প্রতিদিন শনাক্ত 15,000-এ পৌঁছতে বেশি সময় লাগবে না। যে হারে হু করে রোগী বাড়ছে তা অব্যাহত থাকলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হাসপাতালের শয্যা আইসিইউ খালি থাকবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ চলছে, কিন্তু অনেককে জরুরি প্রয়োজন ছাড়াও বাইরে যেতে দেখা যাচ্ছে।